যেখানে পুলিশ নাই, যেখানে প্রশাসন নাই, সেখানে আমাকে খারাপ কাজ থেকে কে রক্ষা করবে, কে বাধা দিবে, আমার নৈতিকতা বাধা দিবে। আর যখন আমি ওপেন ফোরামে আসব তখন আমাকে বাধা দিবে আমার এনফোর্সমেন্ট, মানে আমার ল। দুটোর কোনোটার ভয় তো আমাদের নাই। আমরা যারা রাজনীতি করি, আমরা যারা বাংলাদেশের বিভিন্ন জায়গায় প্রভাবশালী ক্ষমতাধর, আমরা তো আইন আমাদের পকেটে নিয়ে চলি। আমাদের সাথে যুক্ত হয়েছেন সাবেক বাংলাদেশ সরকারের আমলা এবং নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ের বর্তমান শিক্ষক ডক্টর প্রফেসর কবির এম আশরাফ আলম। আপনাকে এই মুহূর্তে আলোচনায় অংশগ্রহণ করার জন্য অনুরোধ করছি। এবং আমরা দেখি যে নৈতিকতাহীন একটি সমাজ আমরা তৈরি করে ফেলি, এবং নৈতিকতাকে ভাঙার জন্য সভ্যতার সব যুগেই বাইরে থেকে এবং ভেতর থেকে অনেক প্রলোভন ছিল, এখনো আছে। আমাদের সবচেয়ে বড় যে প্রলোভন সেটা হচ্ছে আমাদের ওপেন মিডিয়া, মিডিয়া, সোশ্যাল মিডিয়া সব জায়গায়। আজকাল আমরা এমন সব জিনিস দেখছি, এমন সব জিনিস শুনছি যেটা 30 বছর আগে চিন্তাও করা যায়নি। আমরা পারিবারিক সার্কেলে বসে দাদা নানি সন্তান নাতি এরা মিলে যে সমস্ত ছবি দেখছি, যে সমস্ত প্রোগ্রাম দেখছি, তা আমরা অনেক সময় দুজন অ্যাডাল্ট গিয়ে দেখতেও অনেক সময় লজ্জা পেতাম যেগুলো দেখা ঠিক না, কিন্তু আমরা দেখছি। হ্যাঁ, আপনি বলতে পারেন যে সময়ের পরিবর্তনের সাথে সাথে তো মানুষের ভ্যালুস বদলায়, কিন্তু আমি প্রথমেই বলেছি যে কিছু বেসিক ভ্যালু আছে যেগুলো বদলালে আমরা খারাপের দিকে যাব, আমাদের কোনো উন্নতি হবে না। যেমন অন্যের জিনিস না বলে নেওয়া যাবে না, এটাকে আপনি কোনো ইডিওলজি দিয়ে আপনি জাস্টিফাই করতে পারবেন না, এটা নেওয়া যাবে না, ব্যাস এটা শেষ। কাউকে কষ্ট দেওয়া যাবে না ফিজিক্যালি, আপনাকে এটা মানতে হবে যে এটা আপনি দিতে পারবেন না, তার ইচ্ছার বিরুদ্ধে এটা দিলে এটা অন্যায় হবে। এরকম অসংখ্য জিনিস আমাদের সমাজে আছে, আমরা এগুলো আজকাল শিখাই না, আমাদের স্কুলেও শেখানো হয় না, অন্যান্য প্রতিষ্ঠানেও শেখানো হয় না, মানে হয়তো বইয়ের কোনায় কোথাও এই কথাগুলো আছে, কিন্তু এগুলোর একটা প্র্যাকটিস দরকার আছে, এগুলোর একটা প্রদর্শন দরকার আছে, এগুলো কোথাও হচ্ছে না। আমরা দেখছি যে আমাদের সব জায়গায় অযোগ্য লোকের ভিড়, যে লোকটা যে কাজের জন্য উপযুক্ত নয় সে সেই জায়গায় বহাল তবিয়তে ক্ষমতার সঙ্গে বসে আছে, এবং সেই জন্য আমরা যা চাই এই সমস্ত প্রতিটা পদের কাছ থেকে, সেটা রাজনীতিবিদ হোক, আমলা হোক, সেটা শিক্ষক হোক বা সরকারি কর্ম মানে পুলিশ হোক, আমরা কিন্তু সঠিক সেবাটা পাচ্ছি না। এবং আমরা অনেক সময় মনে করি যে আমাদের সমাজে প্রশাসন তো আছে, অ্যাডমিনিস্ট্রেশন তো আছে, সব চলছে, রাজনীতি আছে, কিন্তু একটা জিনিস খুব ইম্পর্টেন্ট, সেটা হচ্ছে আপনার গ্রাসরুট লেভেলে কি হচ্ছে। আমরা যেমন উদাহরণ হিসেবে বলতে পারি যে বাক স্বাধীনতা, আমরা আজকাল বাক স্বাধীনতার কথা হলে অনেক সময় বলি যে আমাদের বাক স্বাধীনতা তো আছে, আমরা টক শোতে কথা বলি, আমরা রেডিও টেলিভিশনে কথা বলি, বক্তৃতা দেই, সরোয়ার উদ্যানে বক্তৃতা দেই বা বিভিন্ন প্রেস ক্লাবের সামনে কথা বলি, এটাকে আমরা যদি বাক স্বাধীনতা মনে করি তাহলে আমরা একটা ভুল চিন্তার মধ্যে আছি। কারণ আমাদের বাক স্বাধীনতা হচ্ছে যখন আপনি প্রত্যন্ত গ্রামাঞ্চলে একটা ছোট প্রতিষ্ঠানে, সেখানে যখন আপনি সাহসের সঙ্গে সত্য কথাটা বলতে পারবেন কোনো ধরনের অন্যায় বা অন্যায্য ভীতি প্রদর্শন ছাড়া, তখন আপনার বলতে হবে যে আপনার বাক স্বাধীনতা আছে। লক্ষ লক্ষ কোটি কোটি লোক যখন তাদের রাইটের কথা বলতে পারবে, তার উপর যে অন্যায় হচ্ছে সেটার কথা বলতে পারবে, সেটা হচ্ছে বাক স্বাধীনতা। কিছু সুবিধাভোগী লোক যারা হয়তো আমাদের মতো বিভিন্ন ফোরামে একটু এলিভেটেড পর্যায়ে আছেন, তারা কিছু কথা বলতে পারছি রেডিও টেলিভিশনে বা পত্র পত্রিকায়, সেটা তো বাক স্বাধীনতার একটা সামান্য অংশ মাত্র। সারা দেশে কি হচ্ছে, তো এই জিনিসগুলো আমরা প্রতিনিয়ত দেখতে পাচ্ছি। যেমন একটা থানায় যখন যাচ্ছে সে কি সার্ভিস পাচ্ছে একটা লোক, এটা খুবই ইম্পর্টেন্ট, এবং এই জন্য প্রতিটি থানায় একটা জবাবদিহিতার ব্যবস্থা থাকতে হবে। জবাবদিহিতা বলতে আমি তাদের নিজস্ব যে অর্গানাইজেশনাল যে অ্যাকাউন্টেবিলিটির যে সিস্টেম আছে সেটার কথা বলছি না, প্রত্যেকের একটা লোকাল অ্যাকাউন্টেবিলিটি থাকতে হবে, যেটা নাই আমাদের দেশে। এই অ্যাকাউন্টেবিলিটি কেন, যখন একটা ঘটনা হলো ওই এলাকার যে পুলিশ সুপার তিনি জবাবদিহি করবেন। আমাদের একটা অভ্যাস হয়ে গেছে আমাদের এই সেন্ট্রালিজমের কারণে, যে সেন্ট্রালাইজেশনের কারণে আমরা অনেক সময় ছোটখাটো সমস্যার জন্য সেন্ট্রালি দৌড়ে যাই, ওপরে যাই, কারণ আমরা জানি যে নিচের লেভেলে কোনো কাজ হবে না। এই প্রবণতাটা বন্ধ করতে হবে, একটা ক্রাইম হলে ওই এলাকার পুলিশ যিনি প্রধান আছেন তিনি জবাবদিহি করবেন, তিনি বলবেন যে এটা কেন হয়েছে, এটা কি করা দরকার, এবং তাকে এটার অ্যাকশনটা নিতে হবে। এটা করাটা খুব কঠিন ব্যাপার, যতক্ষণ পর্যন্ত আমাদের দেশের রাজনীতি এরকম একটা ভুল পদ্ধতির ওপরে থাকবে
রাজনীতি যখন জনগণ থেকে বিচ্ছিন্ন হয়ে থাকবে ততক্ষণ পর্যন্ত আমরা এটা করতে পারবো না। এবং করতে না দের রিক্রুটমেন্টগুলোকে আর একটু স্ট্রিমলাইন করতে হবে। এই যে রিক্রুটমেন্টের পেছনে যে দুর্নীতি এবং এই যে লক্ষ লক্ষ টাকার খেলা, এটা বন্ধ না করে আমরা অযোগ্য লোকদেরকে বিভিন্ন জায়গায় দিয়ে দিলে তার ফল আমাদেরকে ভোগ করতে হবে। একটা লোককে যখন আমরা চাকরি দেই, তাকে ওই যে 30 বছরের জন্য সিনবাদের ভূতের মতো কাঁধে চাপিয়ে দিলাম, তাকে আর সরানো যায় না, এবং সে তার নিজের স্বার্থে আরো 10টা অযোগ্য লোককে তার আশেপাশে জোগাড় করে নিয়ে আসে। একটা বিরাট একটা নেক্সাস আপনি বলেছিলেন, এটাও কিন্তু একটা বিরাট একটা সার্কেল তৈরি হয় তার, এবং সেটার ফল কিন্তু আমরা ভোগ করি। এই ব্যাপারটা আমাদের খেয়াল করতে হবে যে আজকে আমরা জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটি বা পুলিশ স্টেশনের যে ঘটনা দুটো পড়লাম, এটা পুরো জাতির জন্য যেরকম লজ্জাজনক, আমাদের পারিবারিক পর্যায়ে আমরা এটার জন্য লজ্জাবোধ করি যেটা কোন সমাজের মধ্যে আমরা আছি। কিন্তু এই সমাজ থেকে বেরিয়ে যেতে হলে, উত্তরণ ঘটাতে হলে আমাদের কিন্তু কিছু কিছু কাজ শুরু করতে হবে। একেবারে র্যাডিক্যাল রেভলিউশন তো আমরা করতে পারবো না, কিন্তু যেটা শুরু করতে হবে, প্রথম হলো আমি যেটা বলেছি যে রিক্রুটমেন্ট প্রসেসটাকে ট্রান্সপারেন্ট করতে হবে এবং ফ্রি ফ্রম করাপশন করতে হবে। আর দ্বিতীয় হচ্ছে যে রাজনৈতিক অ্যাক্টিভিটি সব জায়গায় নিরবচ্ছিন্নভাবে অ্যালাউ করার দরকার মনে করি না আমি। যেমন স্টুডেন্ট পলিটিক্স একটা জিনিস আছে, সেটা থাকবে, কিন্তু স্টুডেন্ট পলিটিক্স যদি স্টুডেন্টদের ইন্টারেস্ট বাদ দিয়ে পৃথিবীর আর সকল জাগতিক বিষয় নিয়ে গবেষণা করে, সব কিছু নিয়ে চিন্তা ভাবনা করে, সেই ক্ষেত্রে স্লোগান দেয়, তাহলে কিন্তু এই পলিটিক্সের কোনো দরকার নাই। আপনারা দেখেন যে গত 20 বছরে বা 30 বছরে স্টুডেন্ট পলিটিক্সের যে এজেন্ডা আপনারা দেখেন, তারা কি নিয়ে সংগ্রাম করেছে, তারা কোন কথা বলেছে, তারা কি কাজ করেছে, ওর মধ্যে আপনি ছাত্রদের স্বার্থের কোনো ব্যাপার পাবেন না, খুব কম পাবেন না, একদম বলাটা খুব সুইপিং হবে, পাবেন না। তো সেই জিনিসটাও আমাদের দেখতে হবে যে আমরা কি কিছু কিছু বেসিক আইন কানুন শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে চালু করবো কিনা।